এই সাইট থেকে আমি এখন পর্যন্ত উইথড্র দিয়েছি 3 বার এবং আমার পেন্ডিং ব্যালেন্স রয়েছে প্রায় $15 এবং আমার আর্নিংয়ে রয়েছে প্রায় $2। আমার এই পেন্ডিং ব্যালেন্সটা কিন্তু আর্নিংয়ে চলে আসবে। সো আপনি খুব সহজে এই সাইট থেকে বিভিন্ন ধরনের মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন এবং আমার মনে হয় 2024 সালে এসে এখন পর্যন্ত এই সাইটটা সবার শীর্ষে রয়েছে মাইক্রো জব সাইট হিসেবে। সো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে স্প্রাউটগিগসের বেশ কয়েকটা কাজ শেয়ার করব, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে আপনি এখানে কাজ করবেন এবং কীভাবে উইথড্র করতে হয়, পুরো ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনি যদি স্প্রাউটগিগস সাইটে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এবারে আমরা অনেকেই স্প্রাউটগিগস অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, আবার স্প্রাউটগিগস অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। সো যারা এখন পর্যন্ত স্প্রাউটগিগস অ্যাকাউন্ট তৈরি করতে পারে নাই বিভিন্ন চেষ্টার পর, তারা আমার এই প্রসেসটা ভালোভাবে দেখুন। এখানে দেখেন আপনাকে বলছে প্রথমে আপনার রিয়েল নেম দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্টে যে নামটা দেওয়া আছে ঠিক সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সবসময় আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, এই সাইডে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা কিন্তু কোনোভাবেই আপনি হারিয়ে ফেলছেন তাহলে কিন্তু চলবে না। যদি আপনি ইমেল আইডি হারিয়ে ফেলেন তাহলে আপনি উইথড্র করতে পারবেন না। তারপর এই ঘর এবং এই দুই ঘরে আপনি পাসওয়ার্ড দিবেন। এখন পাসওয়ার্ড দেওয়ার সময় কী কী দিতে হবে, অনেকে পাসওয়ার্ড দিতে পারে না এবং পাসওয়ার্ড দেওয়ার সময় বলে যে ভাই পাসওয়ার্ড তো নিচ্ছে না। আপনি যদি আমার এই যে কালো বক্সটার মধ্যে খেয়াল করেন তাহলে দেখবেন আপনাকে কমপক্ষে এখানে বলে দিছে যে কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনাকে কমপক্ষে 10টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং এর মধ্যে ইংরেজি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর থাকতে হবে, নাম্বার থাকতে হবে। তারপর বলছে অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ যে কোনো একটা চিহ্ন আপনাকে ইউজ করতে হবে। আপনি এখন আপনার মন মতো বা আপনার ইচ্ছে মতো যে কোনো একটা চিহ্ন ইউজ করে নেবেন। তারপর এখানে আপনার নিকনেম দিতে হবে, এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, এখানে আপনি কী দিবেন। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আই এম এমপ্লয়ার এবং আই এম ওয়ার্কার। এখানে অবশ্যই আপনি আই এম ওয়ার্কার সিলেক্ট করবেন। তারপরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই দুই ঘরে আপনি টিক মার্ক করে দেবেন, সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। আপনার দেয়া জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন আসেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে কী কী ধরনের কাজ রয়েছে। আপনি যখন প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন ঠিক এরকম একটা পেজ আসবে। এখন অনেকে আমার কাছে প্রশ্ন করে তারা জব খুঁজে পায় না, তো মাইক্রো জবগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি কী করবেন। এই জন্য আপনি প্রথমে এই যে মাইক্রো জব নামের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর ফাইন্ড জব অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে মাইক্রো জবগুলো শো করবে। এখন এখান থেকে র্যান্ডমলি আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার যে কাজটা সহজ মনে হবে, আপনি যে কাজটা খুব দ্রুত বুঝবেন, আপনি প্রথমে সেই কাজগুলো করার চেষ্টা করবেন। আর একটা কথা বলবো, যে কাজগুলোতে আপাতত একটু ডলার কম থাকে আপনি সেই কাজগুলো করবেন এবং সেই কাজগুলো সহজ। আরও একটা বিষয়, আপনি কোন কাজগুলো পারবেন এটা আরও একটা বোঝার সবচেয়ে বড় উপায় হলো, এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস পার্সেন্টেজ, যেই কাজের পাশে এখানে গ্রিন একটা লাইন দেওয়া আছে, আপনি সেই কাজগুলো করবেন। এবং এখানে দেখেন লেখা আছে যে হাই স্যাটিসফাইড টাস্ক রেটিং, এবং এখানে আপনি র্যান্ডমলি এখান থেকে আপনার যে কাজগুলো আপনার ইচ্ছা হয় বা যে কাজগুলো আপনি করতে চান সেই কাজগুলো আপনি করবেন। এছাড়াও আপনি যদি চান যে স্পেসিফিক কোনো কাজ আপনি করবেন তাহলে আপনি কী করবেন, এই জন্য আপনি ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন, ধরেন এখানে রয়েছে সাইন আপ, তারপর এসইও প্রমোট কন্টেন্ট প্লাস সার্চ এঙ্গেজ, ডাটা এন্ট্রি কালেকশন, টেলিগ্রাম, তারপর ডিসকর্ড, এভাবে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। তো ধরেন আপনি এখানে সাইন আপের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে চান, তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এখন আপনার এখানে সেই কাজগুলো শো করবে যে কাজগুলো শুধুমাত্র সাইন আপের কাজ, অর্থাৎ এটা হতে পারে কোনো ওয়েবসাইটে, হতে পারে কোনো অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, অথবা আপনি কাউকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিলেন বা কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি তাদেরকে তৈরি করে দিলেন, অথবা আপনি ফেসবুক আইডি তৈরি করে দিলেন, ইনস্টাগ্রাম অথবা টুইটারে তৈরি করে দিলেন, এর জন্য আপনি পেমেন্ট পাবেন।
তারপর আপনি যদি চান যে আমি ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করব, তারপর আপনাকে এখানে আসতে হবে। এরপর এসইও প্লাস প্রমোট কন্টেন্ট সার্চ প্লাস এঙ্গেজ এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার কাছে যে আপনার সামনে যে কাজগুলো শো করবে এই সবগুলো হচ্ছে ওয়েবসাইট ভিজিট করার কাজ। এবং এখান থেকে কোন কাজগুলো আপনি করবেন, এই যে যে কাজগুলোর পাশে সবুজ দাগ দেওয়া আছে অর্থাৎ হাই স্যাটিসফাইড টাস্ক রেটিং, মানে হলো এই যে এই কাজগুলো যারা করেছে এর মধ্যে বেশিরভাগ মানুষই সাকসেস হয়েছে এবং পেমেন্ট পেয়েছে। সো প্রথম অবস্থায় আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমার চ্যানেলে অলরেডি স্প্রাউটগিগস নিয়ে অনেক ভিডিও রয়েছে, কীভাবে সাইন আপের কাজ করতে হয়, কীভাবে ওয়েবসাইট ভিজিটের কাজ করতে হয়, অনেক কাজের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সো এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন কীভাবে, আপনার অ্যাকাউন্টে যখন $5 হয়ে যাবে তখনই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর উইথড্র করার জন্য ওয়ালেট নামের অপশন পেয়ে যাবেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে এই যে রিকোয়েস্ট উইথড্রল এখানে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি তিনটা মাধ্যমে উইথড্র করতে পারবেন, এআরটিএম, বিটপে এবং লাইট কয়েন। সো লাইট কয়েনের মাধ্যমে উইথড্র করা খুবই সহজ। আপনারা যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনাদের লাইট কয়েন অ্যাড্রেসটা নিয়ে কিন্তু উইথড্র করতে পারেন। আপনার অ্যাকাউন্টে যখন $5 হয়ে যাবে তখন এখানে ক্লিক করলেই এই পাশে আপনার লাইট কয়েন অ্যাড্রেস চাইবে, তারপর কত ডলার উইথড্র করতে চান সেগুলো দিতে বলবে। এখন যেহেতু আমার অ্যাকাউন্টে মাত্র $2 রয়েছে, সো আমি এখন উইথড্র করতে পারবো না। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনি একটা ইন্টারনেট কানেকশন দিয়ে বা একটা মোবাইল বা একটা কম্পিউটার দিয়ে একাধিক স্প্রাউটগিগস অ্যাকাউন্ট তৈরি করবেন না। যদি এটা করেন তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো আই হোপ ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে এবং আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন এবং এখন থেকে আপনারা স্প্রাউটগিগসে নিয়মিত কাজ করতে পারবেন। আর কীভাবে কাজ করতে হয় তার উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওয়েল বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো পর্যন্ত এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।